বাঙালি, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। এখন বাজছে 7:50। আজকে হচ্ছে গণেশ চতুর্থী, সবাইকে হ্যাপি গণেশ পুজো। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। কি হতে চলেছে আগে আগে দেখো। হতায় ক্যা তুতু পাপু পুকু সব স্কুল চলে গেল। আজকে তুতু পাপুর হচ্ছে স্পিকিং স্কিল আর হ্যান্ড রাইটিং পরীক্ষা, আর পুকুর হচ্ছে 6 সাবজেক্ট মানে কমার্শিয়াল অ্যাপ্লিকেশন। আর 9 উঠলে যেমন আমাদের অ্যাডিশনাল নিতে হতো না, ওয়ার্ক এডুকেশান হেন তেন, ওই ওই ধরনেরই সাবজেক্ট ওর। তো তার আজকে পরীক্ষা, তোরা চলে গেল পরীক্ষা টরীক্ষা দিতে। এবার আমি কী করবো, বিছনা টিছনা গুছিয়ে নেবো। আজকে গণেশ পুজো আছে, কালকে তো দেখেইছ সমস্ত কিছু নিয়ে এসেছি, ওগুলো অ্যারেঞ্জ করতে হবে। তার আগে আমাকে ব্লগটা এডিট করে আপলোডে বসিয়ে দিতে হবে। এখন ব্লগটা এডিট করব, তারপর আপলোডে বসিয়ে দিতে হবে। দেন অনেক কাজ আছে, পরপর পরপর প্রচুর কাজ আছে। তো চলো কাজগুলো ফটাফট সেরে নিয়ে তোমাদের সাথে বক বক করতে থাকি। তোলা হয়ে গেছে, এবার যাবো নিচে, কারণ এবার ওরা আসবে, দেখি কীরকম কী পরীক্ষা দিল না দিল। তারপর ওদের জল খাবার খেতে দিতে হবে। দীপিকা এসে গেছে, অর্চনা কাজ করে চলে গেছে, দীপিকা এসে গেছে। দীপিকা এখন রান্না করছে, জল খাবার করছে, রুটি আর আলুর তরকারি বা পাঁচ মিশালি তরকারি, ঠিক আছে? তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে কাজগুলো সেরে নিই। তো চলো। আর হ্যাঁ, আমি মানে একটা সারাদিন বাড়িতে বাচ্চা থাকে, তো সেই জন্য তোমার চাদর চেঞ্জ করে আমি রাত্রিরে শুই। মানে এই যে চাদরটায় সারাদিন ধামসায়, সারাদিন যা না তাই করে, তো এইটাতে না শুতে ইচ্ছা করে না, সেজন্য আমি একটা চেঞ্জ করে রাত্রি আরেকটাতে শুই। ওটা ফ্রেশ থাকে, ওটাতে শুতে ইচ্ছা করে, সেই জন্যই আমি মানে একটা চাদর তুলে আরেকটা চাদর পেতে দিতে। চলো নিচে যাই, গিয়ে কাজযোগ করি, তারপর তোমাদের সাথে আবার বক বক করছি। আর আজকের ব্লগটা আপলোড করে বসিয়ে দিয়েছি, যে কোনো মুহূর্তে চলে আসবে, গিয়ে দেখে নিও। তো চলো যাই। সব মোটামুটি হয়ে গেছে, চাপো চান করতে, চান ঠান করে এসে এবার গণেশ পুজোটা করে নেবো। এখন বাজছে তোমার 1:10, এবার চানে যাই, চান করে এসে একদম গণেশ ঠাকুরের পুজো তোমাদের দেখাচ্ছি। চলো চান ঠান সব করে করে চলে আসি। হয়ে গেল, চান ঠান করে চলে এসছি, এবার করবো ঠাকুরের জোগাড়। মিষ্টিটা এবার সাজাই, সাজিয়ে ঠাকুরকে পুজো করবো, কারণ বেশিক্ষণ আর সময় নেই, আর 1:30-এর মধ্যে গণেশ চতুর্থীর টাইমটা পেরিয়ে যাবে। তো তার মধ্যে ঝট করে চলো পুজোটা করে নিই, আর কীরকম করে পুজো করছি সেটাও তোমরা দেখো। তো চলো পুজোটা স্টার্ট করি।
গেছে এই যে পূজো হয়ে গেছে এবার খেয়ে দিয়ে এসে আবার ওই লাইট লাগাবার মতো লাগাবো সেগুলো করে নেবো এখন যাই নিচে গিয়ে মামলেট করতে হবে মামলেট করে নিই লাঞ্চ করবো লাঞ্চ করে এসে বাদ বাকি কাজগুলো ও ফিনিশ করবো ঠিক আছে কেমন হয়েছে জানিও গণেশ যেটুকুনি পেরেছি সেটুকুনি করেছি তো চলো যাই গিয়ে কাজগুলো করে 4:15 কিন্তু নিচে শুয়েছিলাম খাওয়া দাওয়া করে এসে দুপুরবেলা শুয়েছিলাম কিন্তু দেখলাম যে ওই দিকটা কি প্রচণ্ড মেঘ করেছে দেখো ওই দিকটা প্রচণ্ড মেঘ করেছে আর না ছাদে অনেক জামা কাপড় আছে সেগুলো তুলে নিই কারণ জব করে বৃষ্টি চলে আসতে পারে বা তুতুবাবু পড়তে যাবে আমি জল ঠল তুলবো তো জামা কাপড়গুলো তুলে নিলে নিশ্চিন্তে কাজটা করা যায় নাহলে এক্ষুনি ভাসিয়ে দেবে আর শোবো না তুতুবাবু বেরিয়ে গেলে জলটা তুলবো তুলে গণেশ ঠাকুরের ওখানে লাইটটা বার করেছে সেগুলো ফিট করবো ফিট করে ওখানে লাইটটা জ্বালিয়ে দেবো তাড়াতাড়িতে ছাদে এসছে হাঁপিয়ে গেছি তো চলো কাজগুলো করে নিই জামা কাপড়গুলো ঝটপট ঝটপট করে তুলে নিই তুলে নিয়ে ও কাজ মিটিয়ে আবার তোমাদের সাথে ছাদে এসে গল্প করছি তো চলো কাজগুলো পটাপট করে নিই এখন বাজে বিকেল 5টা তো ওদিককার সমস্ত কাজকর্ম মিটে গেছে এখন আবার এসছি গণেশ ঠাকুরের কাছে আলো দিয়ে সমস্ত কিছু সাজাবো আলো মোটামুটি দিচ্ছি চলো কীভাবে আলো ঠালো দিয়ে দিয়ে সাজাই সেটা দেখো তোমরা আলো ঠালো দিই আর পুজো হলে না দেখবে একটা বেশ পুজো পুজো গন্ধ বেরোয় ঘর দিয়ে এবারে ধূপ দিয়েছে তো বেশিটা পুজো পুজো গন্ধ বেরোচ্ছে এবারে ওই যে আমার গোপালের সময় সিঁড়ি দিয়ে উঠতে এটা পুজো পুজো ফিলস হচ্ছিলো এই গণেশের ক্ষেত্রেও তাই রজনীগন্ধা মালার গন্ধ তারপর তোমার ধূপের গন্ধ এদের না যারা মনটা একটা বেশ পুজো পুজো আর সত্যিই তো মানে ওই মাসে আজকের দিনে পঞ্চমী পুজো আর এক মাস তো সবাই তো শপিং করছো ছুটি আমিও করেছি সেটা তোমাদের দেখাবো কী শপিং করেছি তো চলো আলোটা ফিট করে নিই কীরকম লাগছে জ্বলছে কীরকম লাগছে সেটা একবার তোমরা দেখে না চলো তাড়াতাড়ি চলো আলোটা ফিট করে নিই তারপর ছাদে যেতে হবে তো বৃষ্টি পড়ছে বলে না ছাদে যাইনি বৃষ্টি এলো বলে তো চলো আলোটা ফিট করে নিই ছাদে গিয়ে গল্প করছি এখানে বড্ড গরম লাগছে দারুণ লাগছে বেশ অন্ধকার হয়ে গেলে না আরও বেশি ভালো লাগবে আমি ওই থেকে সিনেমেটিকভাবে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানটা কীরকম লাগছে ঠিক আছে চলো একটু সিনেমেটিকভাবে দেখিয়ে দিই কীরকম লাগছে দেখো ওপরে ঠাকুরের আলো জ্বলছে আর নিচে আমাদের গনু দাদার আলো জ্বলছে এবার ব্যাপক দেখতে লাগছে দেখো এখানটা ইগনোর করো হ্যাঁ এই যে কী ব্যাপক দেখতে লাগছে না ওপরটা এরকম ঝুলিয়ে দিয়েছি সেটা আমাদের গোপুরবেলায় মনে আসেনি এবেলায় মনে এসছে এরকম ঝুলিয়ে দিয়েছে আর ওপরেও আমার ঠাকুরের আলো চলছে দুদিকটা যেন দেখে মনে হচ্ছে যেন সত্যি একটা পুজো পুজো ভাব এসে গেছে হেভি সুন্দর দেখতে লাগছে মানে নিজেকেই ট্যালেন্টেড নিজেকেই মনে হচ্ছে যেন কত কিছু পারি করতে তো চলো এবার ছাদে যাওয়া যাক অনেক নিজেকে প্রশংসা দিয়েছে বাবা দিয়েছে চলো এবার ছাদে যাওয়া যাক তারপর তো চলবে আবার এই ছাতাটা মানে মারাত্মক মারাত্মক চলো ছাদে যাই চলো এসছি ছাদে কিন্তু আকাশ ডাকছে কি কী মেক করেছে দেখো ওই দেখো ওই সাইডটা কী মেক করে আছে আকাশ ডাকছে শুনতে পাচ্ছ ওই যে আকাশ ডাকছে বৃষ্টি হলো কিন্তু গরম যে কাশেই ছাদে এলাম গণেশের ওখানটা সাজিয়ে গুছিয়ে রাত্রিবেলা বেশ সুন্দর লাগবে রাত্রিবেলা পুরো দেখাবো অন্ধকার হয়ে গেলে আলো জ্বললে কত সুন্দর লাগছে এখন বাজে হচ্ছে 5:45 একটু ছাদে ঘোরাঘুরি করি আর এই যে কর্ড নিয়ে এসেছি একটু গান টান শুনি তারপর নিচে গিয়ে আবার রান্নাবান্না করতে হবে যাও আমাদের মেয়েদের কাজ গণেশ পুজোই হোক আর যাই হোক একমাত্র দুর্গাপূজায় বাড়ি গেলে একটুখানি ছুটি পাবো তা নয় আর বাড়ি যাচ্ছিও 2 তারিখে আবার মায়ের কাছে যাব মায়ের একটু শরীরটা খারাপ করেছে ট্রেন আসছে সেজন্য শব্দ হচ্ছে বললাম না একদম কাছেই স্টেশন তো বাড়িও যাব বাড়ি গিয়ে তো আবার মায়ের সাথে দেখা হবে তো চলো একটু ছাদে ঘোরাঘুরি করে নিই তারপরে নিচে যাবো কারণ তুতুবাবু পুকুর আসতে এখনও দেরি আছে তো মার ঋতু 5:45 বাজছে সব 6:30-7:45 আসবে তো তখন নিচে যাবো নিচে গিয়ে কাজযোগ করবো এখন একটুখানি এই হাওয়াতে একটু এই 15 মিনিটে একটু ঘোরাঘুরি করে নিই চলো আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা তোমাদের সাথে চলো একটু ঘোরাঘুরি করে নিই কী দারুণ লাগছে দেখো বলেছিলাম না দারুণ লাগবে হ্যাঁ অন্ধকার হয়েছে আরও ব্যাপক সুন্দর লাগছে ওপরে আমার ঠাকুরেরটাও দারুণ লাগছে আর এখানে এই এইটা না ইগনোর করো হ্যাঁ কী করবো বলো এটা ছাড়া আমার উপায় নাই আর নিচে হচ্ছে আমাদের গনু দাদা দারুণ লাগছে চলো সন্ধ্যেটা দিয়ে দিই
সন্ধে দিয়ে এবার নিচে যাব, 6:30 বেজে গেছে অলরেডি, গিয়ে আবার রান্নাঘরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আচ্ছা 7:30, আলু পটলের ছেঁচকিটা হয়ে গেছে, একটুখানি বনবিটা করেছি, খাবো খিদে পাচ্ছে। আর এদিকে আটা মাখা হয়ে গেছে, আর ওদিকে একটা ডিমের মামলেট হবে, তো চলো ঝট করে রুটিটা করে নিই আর ডিমের মামলেটটা করে নিই, পাকার হয়ে যাই, কারণ প্রচণ্ড গরম লাগছে আর এটা ততক্ষণ শেষ করে নিই, চলো করে নিই, ফটাকসে করে নিই, করে নিয়ে ওপরে পেলাই। রাতের খাওয়া খেয়ে চলে এসেছি, আজকে দুধ মুড়ি খেয়েছি, দুধ মুড়ি খেয়ে চলে এসেছি। আর মাঝখানটা তুতুবাবু যেরকম পড়াশোনা করলো, পুকু পড়াশোনা করলো, কারণ কালকে থেকে আবার তুতুবাবুর লেখা শুরু, মানে আমার চাপের শেষ নেই। কালকে আবার সায়েন্স, অ্যানি ও আছে, কালকে আবার সায়েন্স আছে, আর পুকুর তো জিওগ্রাফি আছে, ওর ওটা ঠিক আছে, ওর ওটা ভালো সাবজেক্ট একটা, ওকে নিয়ে আমার কোনো টেনশান নেই। কিন্তু এই তুতু আর পাপুকে নিয়ে হেভি টেনশান, ওদের কোনো লাইফে টেনশান নেই, যত টেনশান আমার। তো বাই দ্য ওয়ে এখন বাজছে 12:10, আজকে এখানেই আমার এই গনু দাদার ব্লগটা শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে কী করবে, হ্যাঁ লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। সিম্পলও হতে পারে, ধামাকাও হতে পারে, আমি নিজেও জানি না কী হতে চলেছে নেক্সট ব্লগ। তো আজকের জন্য বাই, টাটা অ্যান্ড গুড নাইট।